হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একটি ব্লগে সবাই স্বাগতম। আজকের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, সো লেটস স্টার্ট। আজকের ভিডিও টপিক হচ্ছে হেলমেট। তো হেলমেট নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয়, বর্তমানে আমাদের দেশে বাজার কাঁপানো বেশ কয়েকটি ব্র্যান্ড রয়েছে হেলমেটের জন্য। তার মধ্যে KYT, শার্ক, MT, দেন ইউহি, বিলমলা। আমারটা হচ্ছে বিলমলা জোকার এডিশন। সো এতগুলো হেলমেট ব্র্যান্ডের ভিতরে কোন ব্র্যান্ডটা আপনি ব্যবহার করবেন তা মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে যে আপনি সার্টিফাইড হেলমেট ব্যবহার করছেন কিনা। তো অনেক রকমের সার্টিফাইডই হয়ে থাকে হেলমেট। আমারটা হচ্ছে ইসি সার্টিফাইড, ইসি লেখা আছে এখানে, ব্যাকসাইডে দেখে নেবেন আপনারা। আর এছাড়া ডট সার্টিফাইডই হয়ে থাকে। তো যে কোনো একটি সার্টিফাইড হেলমেট হলেই হলো, বাট সার্টিফাইড হেলমেট কেন ইউজ করতে হবে এটা হচ্ছে মূল ব্যাপার। সার্টিফাইড হেলমেট ইউজ করতে হবে কারণ ইটস গোনা প্রোটেক্ট ইউর হেড ফ্রম অ্যাক্সিডেন্ট। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট কখনো বলে কেউ আসে না। সবসময় যে রাইডারের ফলের কারণে অ্যাক্সিডেন্ট হয় তা না, দেখা যায় যে আদার সাইডের রাইডার বা ড্রাইভারের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, অথবা রোডের ফল্টের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো মেইন কথা হচ্ছে যে আপনার হেলমেটটা আপনার অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে প্রোটেক্ট করবে। আপনি একটা লং রাইড থেকে এসে আপনার হেলমেটটা কীভাবে আপনি মেনটেনেন্স করবেন, এর ভাইজার কীভাবে ওয়াশ করবেন, দেন প্যাডিংস কীভাবে খুলবেন, আজকের ভিডিওতে সব দেখানোর চেষ্টা করবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে হচ্ছে আমরা ভাইজারটা খুলে নিব। ভাইজারটা খোলার জন্য জাস্ট আমরা এই পাশে একটা লক আছে, এই লকটা ধরে নিচের দিকে ধীরে একটু ডান দিকে আনলেই খুলে যাবে অটোমেটিকলি। জাস্ট নিচের দিকে দিলাম, খুলে আসলো। সেইমভাবে ওই ভাইজারটাও খুলে গেল। ভাইজারটা খোলার পর হচ্ছে প্যানিংসগুলো খুলতে হবে। প্যানিংসগুলো খুব কেয়ারফুলি খুলতে হবে কারণ এগুলো ফোমের তৈরি অবশ্যই। প্রথমে হচ্ছে এটা খুলবো, সামনেরটা। এটা লক থাকে, টান দিলেই খুলে আসবে জাস্ট। এরপর হচ্ছে দুই পাশের লক খুলবো। এখানে খেয়াল রাখতে হবে যেন এই যে লক, একটা লক ছিল এখানে, একটা সুন্দর মতো এখানে দুইটা লক থাকে। এটা খুলে গেল। দুই পাশে একটা খোলার পর সেটা হচ্ছে ইনার সাইড একটা খুলবো। এবার জাস্ট এখান দিয়ে টান দিতে হবে, এখানে কোনো লক থাকে না। লক থাকে হচ্ছে মাথার এখানে। এই হচ্ছে প্যাডিংস খুলে ফেললাম, সম্পূর্ণ প্যাডিংসগুলো। আর হচ্ছে ভাইজার। হেলমেট ওয়াশের জন্য খুব বেশি কিছু দরকার পড়ে না, জাস্ট শ্যাম্পু, একটা ব্রাশ। ব্রাশটা কেন, ব্রাশটা দিয়ে হচ্ছে এই যে হেলমেটের যে সাইডগুলো সেগুলো ওয়াশ করেছি। আর এই ফোমটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই ভাইজারটা ওয়াশ করতে লেগেছে, কারণ ভাইজারটা হচ্ছে খুব সেন্সিটিভ, এটাতে স্ক্র্যাচ যেন না পড়ে। দ্যাটস ওয়াই ফোমের মতো মসৃণ কিছু ইউজ করা খুব বেটার। আর শ্যাম্পু অথবা টুথপেস্ট দিয়েও করা যায়, বেশি মানে অপরিষ্কার হলে টুথপেস্ট ইউজ করাটা বেটার, আর খুব বেশি না হলে শ্যাম্পুটাও ভালো। আর এগুলো প্যাডিংসগুলোর জন্য আমি সার্ফেক্সেল ইউজ করেছিলাম, যার ভিডিও আপনারা দেখবেন। তো এই হচ্ছে মানে উপকরণ যা যা লাগবে। আর কীভাবে সম্পূর্ণ মানে আবার রিসেট আপ করতে হবে সেটাও দেখা দিব। প্যাডিংসগুলোকে আমি এই বালতিতে এই সার্ফেক্সেল দ্বারা ওয়াশ করব। প্রথমে সার্ফেক্সেল আমি বালতিতে কিছুটা দিয়ে দিব, কতটুকুটা পরিমাণ মতো আমি 2 চামচ দিচ্ছি আর কি। পরিমাণ মতো পানি নিয়েছি এবং পানিগুলো একটু মিক্স করবো আমি যেন মিক্সড হয়ে যায়। ভালোভাবে ওয়াশ করার পর বারান্দায় অলমোস্ট 1 আওয়ার রেখেছি। আর আমার বাসা হচ্ছে 8th ফ্লোরে, প্রচণ্ড বাতাস দেখতেই পাচ্ছেন, তো অলমোস্ট শুকিয়ে গেছে একদম। তারপর ফোম তো ভিতরে এই প্যারেন্টসগুলোতে, তাই একটু টাইম লাগে। আমি দ্যাটস ওয়াই আমি এমন টাইমটাতে হেলমেট ওয়াশ করি সবসময়, মানে যেন রাতে আর না বের হই, বা যখন জানি যে আমি আর বের হব না আজকে, ঠিক তখনই ওয়াশ করি, যেন সারা রাত আমি ফ্যানের মধ্যে মানে বারান্দায় রাখার পরেও সারা রাত যেন ফ্যানের নিচে রাখতে পারি, এরকম একটা মোমেন্টে আমি হেলমেটটা অলওয়েজ
ওয়াশ করি। তো আপনারাও এরকম একটা টাইমেই হেলমেট ওয়াশ করবেন, কারণ এই প্যাডিংসগুলো শুকাইতে খুব টাইম লাগে, খুব, যেহেতু ফোমে এখনও অলমোস্ট ভেজা, পানি ঝরে গেছে কিন্তু একটু টাইম লাগবে, এটা শুকিয়ে গেছে অলমোস্ট। তো হেলমেট ওয়াশের পর রিইনস্টলের জন্য আবার প্রথমে যেভাবে খুলেছিলাম সেইভাবেই প্রথমে আমি ইনার সাইডটা দিব। ইনার সাইডটা হচ্ছে এই পাশটা ব্যাক সাইডে। এটা হচ্ছে বাম পাশেরটা, এটা বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর দুইটা লক থাকে, মনে রাখতে হবে দুইটা লক, এই যে একটা লক এবং দুইটা লক, এই রেড কালার লক দুটো এই এখানে যাবে, একটা লক এখানে একটা যাবে আর এখানে একটা যাবে ফ্রন্ট লেগ। এরপর হচ্ছে ভাইজারটা লাগাবো। ভাইজারটা লাগানোর জন্য প্রথমে যেটা বলেছিলাম, জাস্ট লকটা ধরে নিচের দিকে দিয়ে ডান দিকে, নিচের দিকে দিলাম ডান দিকে, একদম ইজিলি লেগে যাবে। এটা এক পাশ লেগে গেছে। ছিল হেলমেট মেইনটেনেন্সের সম্পূর্ণ ভিডিও। আমি এই পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কীভাবে হেলমেটের ভাইজার ওয়াশ করবেন বা হেলমেট কীভাবে মানে খুলবেন আপনি সম্পূর্ণ প্যাডিংসগুলো। তো এই ভিডিও দেখলে আপনার হেলমেট বিষয়ে কোনো কনফিউশন থাকবে না, ফার্স্ট টু লাস্ট দেখবেন অবশ্যই। আর একটি কথা যেটি না বললেই নয়, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করবেন। আর আমার চ্যানেলের নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।